আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গুগল ম্যাপসে কী করে লোকেশন অ্যাড করা যায়। সেজন্য আপনাকে প্রথমে গুগল ম্যাপস অ্যাপটা যেতে হবে। যাওয়ার পর নিচের দিকে যে মেনুগুলো আছে, মেনুগুলো থেকে কন্ট্রিবিউটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাড প্লেস মেনুতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার লোকেশনটার নাম লিখবেন। ধরেন আমরা একটা লোকেশন অ্যাড করতে চাচ্ছি, লোকেশনটির নাম হচ্ছে ইয়থাব, তাহলে নেমের জায়গায় লিখতে হবে ইয়থাব। তারপর আপনাকে ক্যাটাগরি নির্বাচন করতে হবে। ইয়থাব যেহেতু একটি নন প্রফিট অর্গানাইজেশন, তাহলে আমরা এখানে সার্চে গিয়ে দেখব যে নন প্রফিট অর্গানাইজেশন আছে কি না। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন লোকেশন, আমরা এখান থেকে লোকেশনটা টাইপ করে দিতে পারি, অথবা হচ্ছে আমরা সরাসরি গুগল ম্যাপস থেকে লোকেশনটি নির্বাচন করতে পারি। আমরা হচ্ছে নির্দিষ্ট যা পয়েন্ট, যে পয়েন্টের লোকেশনটা হবে, আমরা সেই জায়গায় লোকেশনটা সেট করতে পারি। হ্যাঁ, অ্যাড্রেসটা চলে আসলো। অ্যাড্রেসটা যদি ভুল থাকে, আপনি এখান থেকে টাইপ করে অ্যাড্রেসটাকে সংশোধন করে নিতে পারেন, অথবা আপনি যদি নির্দিষ্ট জায়গায় থাকেন তাহলে হচ্ছে আপনি এই লোকেশনটায় যদি ক্লিক করেন তাহলে একজাক্ট আপনার লোকেশনটায় নিয়ে যাবে। তারপর এখানে যাব। যাওয়ার পর হচ্ছে আমাদেরকে এটা কখন থেকে কখন খোলা থাকে সেটা নির্বাচন করব। আমাদের এটা খোলা থাকে মানডে টু ফ্রাইডে, স্যাটারডে সানডে অফ, এবং কয়টা থেকে কয়টা খোলা থাকে সেটা আমরা এখান থেকে নির্বাচন করতে পারব। সো আমরা এখানে একটা টাইমটা দিব, আমাদের এটা খোলা থাকে 9টা থেকে 17টা, এভাবে আমরা টাইমটা, আপনি এখান থেকে টাইমটা চেঞ্জ করতে পারবেন। কয়টা থেকে কয়টা খোলা থাকে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার হলিডেজ কবে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনার যদি কোনো স্পেশাল আওয়ার থাকে অ্যাড করতে পারবেন। তারপর যে কাজটা করতে হবে, আপনাকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে হবে। আপনার ওয়েব অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে হবে। এগুলো ম্যান্ডেটরি ফিল্ড নয়, আপনি চাইলে পরবর্তী সময়তে অন্য কন্ট্রিবিউটররা এই তথ্যগুলো পূরণ করতে পারে। তারপর আপনার যদি প্রতিষ্ঠানটা ওপেনিং ডেট জানেন তাহলে ওপেনিং ডেটটা দিলেন, এবং আপনি জায়গা আপনার তথ্যগুলোকে আরও অথেন্টিক করার জন্য আপনি অ্যাড এ ফটোসে ক্লিক করে আপনি একটা ফটো টেকে ফটোতে ক্লিক করে ফটো তুলতে পারেন, তুলে ফটো দিতে পারেন। তারপর আপনি যদি এই বাটনটাতে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এই জায়গাটা গুগল ম্যাপসে অ্যাড হয়ে যাবে। আপনি একটি ইমেইলে নোটিফিকেশান পাবেন যদি আপনার ফাইনালি লোকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায়। সো করোনা ভাইরাসের কারণে এখন নতুন প্লেস অ্যাডটা কিছুটা ডিলে হচ্ছে, কিন্তু হোপফুলি আপনারা এইভাবে তথ্যটা সাবমিট করলে গুগল ম্যাপসে কন্ট্রিবিউট করতে পারবেন। তো এই করোনা ভাইরাসের সময়টাতে আপনারা গুগল ম্যাপসে আপনার নিয়ার বাই ফার্মাসি, হসপিটাল, এটিএম বুথ, বিকাশ সেন্টার এবং হচ্ছে অন্যান্য যে মোবাইল ব্যাংকিং সেবাগুলো আছে তা অ্যাড করতে পারবেন। অ্যাড করলে আমাদের দেশের জন্য এটা খুবই একটা ভালো কাজ হবে। ধন্যবাদ সবাইকে।